লজ্জাবার কিছু নেই। যারা এখানে মাস্ক পরে আছেন তাদের জন্য একটু জোরে হাত তালি। তাদের পকেটে মাস্ক আছে হাত তুলুন। তাদের আরেক বাড়ি বল, আমারও পকেটেই আছে আপাতত। চক্রের মাস্ক বলছেন, আরে নেতাদের কাজ শুধু ভোট নিয়ে পালিয়ে যাওয়া নয়, নেতাদের কাজ মানুষকে বাঁচিয়ে রাখা। আপনারা বেঁচে থাকলে নির্বাচন হবে, ভোট হবে, মানুষ মরছে মরুক, আমি নির্বাচনে ভোট নিয়ে পালিয়ে গেলাম তার জন্য নয়, কিন্তু আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। মানুষ বেঁচে থাকলে, মানুষ ভোট দিলে সবাই জিতবে। তো আপনারা বেঁচে থাকুন, জোরহাত করে বলছি, করোনাকে কি বলবো ছোটভাবে নেবেন না, হালকাভাবে নেবেন না, প্লিজ মাস্ক পরবেন, লজ্জা পাওয়ার দরকার নেই। জানি নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হয়, কিন্তু যদি করোনা হয় নিঃশ্বাসই নিতে পারবেন না, তো প্লিজ মাস্ক পরবেন। চলে আসি নির্বাচন প্রচারের জন্য। আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের ভালোবাসা চাইতে, আমাদের দিদি আমাদের প্রার্থীর প্রতি। কারণ নির্বাচন আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ থাকলে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যেতে পারে। আপনাদের আশীর্বাদ আছে তো? আছে তো? ধন্যবাদ। এই মানুষের ভিড়, এই মানুষের উল্লাস, এই মানুষের উত্তেজনা দেখে বুঝতে পারছি আপনাদের ভরপুর ভাবে দলের প্রতি, প্রার্থীর প্রতি, আমারও প্রতি একটু। কথা বলুন, হাত বলো, দুটো মধ্যে একটা বলুন, কথা বলুন, চলে যাবো আমি আপনাদের পাড়ায় একটাই কথা বলবো, যেই দল যেই নেতা আপনাদের কাজ করেছে এবং আগামী দিন করবে তাকেই ভোটটা দেবেন। কারণ ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদেরকে জোর করতে আসিনি কি আমার দল আমার প্রার্থীকেই ভোটটা দিতে হবে, কিন্তু একটা জিনিস বলতে এসেছি, যেই দল আপনাদের পাশে থাকবে, যেই দল আপনাদের কাজ করবে, কিন্তু তাকে ভোটটা দেবেন, না হলে বাংলা নষ্ট হয়ে যাবে। যেই দল আপনাদের আপদে বিপদে খারাপ সময় আপনার পাশে থেকেছে তাকে ভোটটা দেবেন। এবার চলে আসি, আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি, 2014 আমি প্রথম দাঁড়িয়েছিলাম, তবে থেকে আজ পর্যন্ত আমার অনেক একশো একশো অনেক প্রচার বা সভা হয়ে গেছে, রোড র্যালি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে কোনো দলকে কোনো প্রার্থীকে বিরোধী দলের প্রার্থীকে ছোট করে নিজের দলকে বা নিজেকে বড় করিনি। প্রত্যেকটা দলে পরিচয় তার কাজ তাদের কর্মী, সেটাই হওয়া উচিত। তো আমি আজকেও কোনো দলকে ছোট করব না, আমি আমার দলের কিছু কাজ আপনাদের সামনে রাখবো। চলে আসি, আমাদের সরকার গত 10 বছর ধরে বাংলায় এসেছে, আমি 10 বছরের হাল খাতা খুলবো না, আমি গত বছরের কথা বলব। গত বছর যখন লকডাউন শুরু হলো আপনারা সবাই দেখেছেন, সবাই আমরা ঘরবন্দি হয়ে গেলাম, আমরা আমার বাবা মাকেও পাঠাতাম না বাইরে, কারণ বাবা মায়ের করোনা হলে আমাদের ভয় হতো তা যদি মারা যায়, সেই ভয়ে রাস্তায় কেউ বেরোয়নি, সবাই আমরা গৃহবন্দী হয়ে গেছে। এবং ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীরা তারা তাদের অফিসে বসে সমস্ত অর্ডার দিত, আদেশগুলো দিত, এটা করো এটা করো, রাত্রে কার্ফিউ করো, দিনে কার্ফিউ করো, অমুক করো তমুক করো, সবাই অফিসে বসে অর্ডার। মন্ত্রী সেই সময় রাস্তায় নেমে দেখেছে মানুষ ভালো আছে কি নেই, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সেই খারাপ সময় যখন সবাই সব নেতারা সব ঘরের মধ্যে ছিল, দিদি এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা রাস্তায় নেমে দেখেছে যে মানুষ ভালো আছে কি নেই, হসপিটাল বেড পাওয়া যাচ্ছে কি নেই, রাস্তায় সব ঠিকঠাক আছে কি, সেইটা সমস্ত কিছু আমাদের দল এবং আমাদের নেত্রী দেখেছে। আমরা এটাও জানি করোনার সময় অনেক লোকের চাকরি চলে গেছে, এবারে যদি মাস্ক না পরেন আরো চাকরি যাবে, তো মাস্ক পরুন পরবর্তী যাতে খারাপ না হয়। সেই সময় অনেক লোকের চাকরি চলে গেছিল, অনেক মানুষ যারা রোজ কামায় রোজ খায় তাদের কোনো কামাই ছিল না, মানুষের বাড়িতে খাবার কোনো রাশন ছিল না, মানুষ দুবেলা খাওয়ার জন্য এদিকুরে এদিক ওদিক করে চাইছিল। আমাদের নেত্রী তখন রাশন ফ্রি করে দিল, যেন বাংলায় প্রত্যেকটা মানুষ যেন ফ্রিতে রাশন পায়, তাই কেউ যাতে না খেয়ে যাতে না মরে। তো সেটা তো আমাদের সরকার করেছে, আমাদের দিদি করেছে, এটা একটা তো বাংলায় হয়েছে। তো যেই সরকার বাংলার প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাববে, তো আমাদের তাকে তো ভোট দেওয়া উচিত, তাই তো মনে হয়, তাই না?
কিন্তু না আজকে রাজনীতি একদমই আলাদা আজকে রাজনীতির সঙ্গে আমি খাপ খাওয়াতে পারছি না আজকে রাজনীতি পুরোটাই অন্য রকম হয়ে গেছে আজকে রাজনীতি ধর্ম নিয়ে হয়ে গেছে আজকে রাজনীতি হচ্ছে যে হিন্দুরা এসে বলছে হিন্দু নেতারা এসে বলছে যে হিন্দুরা আমাদের দেশে সুরক্ষিত নেই ভালো কথা কিন্তু ওইদিকে মুসলিম নেতাগুলো মুসলিমদেরকে বলছে কি মুসলিম নেতারাই এই দেশে সুরক্ষিত নেই তাহলে আমি বলছি আমাদের দেশে সুরক্ষিত কারা হিন্দু বলছে আমরা সুরক্ষিত নেই মুসলিম বলছে আমরা সুরক্ষিত নেই আমার যেটা মনে হলো আসলে আমাদের দেশে সবচেয়ে সুরক্ষিত আছে ওই নেতারা যারা ভোটের সময় আসে ভোটটা নিয়ে মানুষকে লড়িয়ে চলে যায় তারাই সবচেয়ে বেশি সুরক্ষিত আছে নামের জন্য বলে হিন্দুরা মুসলিমকে ভয় মারো মুসলিমকে বলে হিন্দুরা মারো না যখন নোটবন্দি হলো তখন কোন নেতাকে দেখেছিলেন আপনারা লাইনে দাঁড়িয়ে টাকা তুলতেন কে লাইনে দাঁড়িয়েছিল গরিব মানুষরা যখন লকডাউন শুরু হলো আমরা লক্ষ লক্ষ দেখেছি শ্রমিক বন্ধুরা রাস্তায় হেঁটেছে মাস মাসকে মাস পরিবার নিয়ে কেউ সাইকেল নিয়ে কেউ ট্রেন লাইনে মারা গেছে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে সমস্ত গরিব মানুষরা কোন নেতাকে দেখেছেন তার পরিবার নিয়ে হাঁটতে না না তো তাহলে আমাদের দেশে সবচেয়ে সুরক্ষিত আছে নেতারা তারাই আসে বলে হিন্দুরা সুরক্ষিত নেই আমার একটু একটু সমস্যা আছে একটা জিনিস মাথায় রাখবেন ধর্ম যদি জেতে মনুষ্যত্ব হেলে যাবে কিন্তু মানুষ যদি জেতে ধর্ম বেঁচে থাকবে বাংলা বেঁচে থাকবে বাংলার প্রত্যেকটা মানুষ বেঁচে থাকবে এই ধর্মে রাজনীতির হাতটা শক্ত করবেন না এবারে চলে আসি আমাদের সরকার কি কি কাজ করেছে আমি আবার বলছি আমি কোন দলে রইদা করব না কাউকে ছোট করব না আমি আমার দলে কাজ করব চলে আসি কিছু প্রকল্প এই প্রকল্পগুলো আমার মাথায় আসে না দিদি কেন বোন বললাম সরি দাদা আমাকে একটা বলবে না বোন বলবে না দাদা এই প্রোগ্রাম শেষ হলো সব পাঠাচ্ছে তোমার ঠিক আছে বন্ধুরা দায়িত্ব সরকার নিয়েছে কেন করতে গেল দিদি কারণ এরা তো কেউ ভোটার নয় সবাই তো মাইনার তারা তো বয়সে ছোট তারা তো ভোট দেবে না স্কুলে গিয়ে পড়াশোনা করলে কিন্তু না আমাদের সরকার দেখেছে যে প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায় ভোট আসুক বা না আসুক জিতি বা হারি কিন্তু বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকার পায় তো তাকে তো ভোট দেওয়া উচিত সবুজ সাথীর মতন প্রকল্প গত 10 বছরে 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে বাচ্চাদের স্টুডেন্টদেরকে আবার আমার প্রশ্ন দিদির কাছে কি দরকার ছিল সবুজ সাথী প্রকল্প নিয়ে আসার জন্য এই বাচ্চাগুলো তো ভোট দেবে না এটা তো ভোট দেওয়ার বয়স হয়নি কেন এটা করতে গেলে কিন্তু না এটা ভোটের প্রচার নয় এটা নির্বাচনের প্রচার নয় বাংলার প্রত্যেকটা বাচ্চা ছেলে প্রত্যেকটা স্টুডেন্ট যেন পায়ে হেঁটে তাদের স্কুল না যেতে হয় এই গরমে তাদের প্রত্যেককে সাইকেল দেওয়া হয়েছে এটা ভোটের রাজনীতি নয় বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট যেন ভালো থাকে সেইটা দেখা এবারে স্টুডেন্টদের কথা বলুন প্রচুর ট্যালেন্টেড বাচ্চারা তারা হয়তো গরিব পরিবার থেকে আসে তাদের বাবা মায়ের কাছে অত পয়সা নেই যারা ভালো কলেজ ভালো ইউনিভার্সিটি ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের সরকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে এলো 10 লক্ষ টাকা লোন দিচ্ছে 4% সুদে আমার আবার প্রশ্ন কি দরকার দিদি এই ক্রেডিট কার্ডটা কি দরকার এরা তো ভোট দেবে না কিন্তু না এই স্টুডেন্টরা যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তবে গিয়ে বাংলার নাম রোশন হবে আর বাংলা উজ্জ্বল হলে দেশের নাম উজ্জ্বল হবে এই কারণে তিনি বলেছে এইটাও ভোটের রাজনীতি নয় এবার চলে আসি গত বছর লকডাউন হলো আমি অনেক আমার বন্ধুরা আমার বিয়ে হয়নি আলাদা আমার কিন্তু আমার অনেক বন্ধুরা আছে তাদের বাচ্চাগুলো বড় বড় মানে 3-4 বছর 5-6 বছর তারা সবাই অনলাইন ক্লাস করছে এবারে যারা মধ্যবিত্ত আছে যারা একটু ভালো শ্রেণী তাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে 3-4টে করে আছে কারো বাড়িতে ল্যাপটপ আছে কিন্তু গরিব মানুষরা যারা ভাবুন কৃষকের ছেলেরা তাদের কাছে তো স্মার্টফোন নেই যারা রিক্সা চালায় তাদের কাছে তো স্মার্টফোন নেই তাদের বাচ্চাগুলো কি করে অনলাইন ক্লাস করবে
আমাদের সরকার 20 লক্ষ ট্যাবলেট দিয়েছে গত এক বছরে এই করোনা লকডাউনের সময়, যাতে প্রত্যেকটা বাচ্চা তার পড়াশোনার অধিকারটা পায়, কোনো অনলাইন ক্লাস যাতে মিস না হয়, কারণ তারা গরিব বলে। তারাও কিন্তু ভোটার নয়, তারা কিন্তু কেউ ভোট দেওয়ার বয়স হয়নি তারা, কিন্তু দিদি লক্ষ্য রেখেছে যে তারা যেন ভালো থাকে, তাদের এই বাংলায় তারা জন্মেছে, তারা যেন সমস্ত অধিকার যেন পায়। এটাই তো রাজনীতি, মানুষকে ভালো রাখা, মানুষকে সুখে রাখা। এইটা নয় যে তুমি হিন্দু না মুসলিম না তুমি শিখ না ইসাই, এইটা দেখে রাজনীতি হয় না। নালে একদিকে মন্দির থাকবে, একদিকে মসজিদ থাকবে, কোনো হসপিটাল হবে না, কোনো স্কুল হবে না, কোনো রাস্তা হবে না, কোনো কিছু হবে না, শুধু এদিকে মন্দির থাকবে, একদিকে মসজিদ থাকবে, আপনারা কি সেটা চান? আবার বলছি, ধর্মের হাতটা শক্ত হলে কষ্ট আছে আমাদেরই। আরেকটা জিনিস, আজকে মিথ্যে প্রচার অপপ্রচার চলছে, এর মধ্যেও কান দেবেন না, কারণ একটা মিথ্যে কথাকে 1000 বার বললে আপনারা বিশ্বাস করতে শুরু করে না, এইটাই সত্যি, আমরা সেই ফান্দে আজকে পড়ে আছি। আপনারা আমাদের সমর্থ বুঝতে পারছি, কিন্তু বাইরে যারা তারা ভাবছেন না, ওরা যেটা বলছে সেটা সত্যি। প্লিজ দয়া করে বলছি, কান দিয়ে দেখবেন না, চোখ দিয়ে দেখুন, পরিষ্কার উন্নয়ন দেখতে পাবে যেদিকে তাকাবেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষের কাছে। আজকে দিল্লিতে কৃষকদের আন্দোলন চলছে, আমরা সবাই জানি, জানি তো, 200 জনের চেয়ে বেশি কৃষক মারা গেছে, কিন্তু কারো কাছে সময় নেই সেই আন্দোলনের সমাধান নেওয়ার, কিন্তু বাংলায় ভোটে নির্বাচনে কৃষকের বাড়িতে খাওয়া খাওয়ার সময় আছে। তাহলে কাকে ভাবছি আমরা, কি ভাবছি? আমাদের রাজ্যে কোনো কৃষক যদি সুসাইড করে, তার বাড়িতে 2 লক্ষ টাকা পৌঁছে যায়, এইটা কিন্তু আমাদের রাজ্যে অন্য রাজ্যে নেই। স্বাস্থ্য সাথীর মতন কার্ড, আজকে মধ্যবিত্ত বাড়ির সবারই ইন্স্যুরেন্স আছে, কিন্তু গরিব মানুষের তো ইন্স্যুরেন্স নেই, তাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড করা হয়েছে, 5 লক্ষ টাকা করে প্রত্যেকটা বাড়ির মানুষের জন্য করা হয়েছে, যাতে ওকে কারো কাছে ভিক্ষে চাইতে হবে না, সে নিজের চিকিৎসা নিজে করাতে পারে, যে যত বড় রোগী হোক না কেন, তো তাকে তো নেব। খাদ্য সাথী ফ্রিতে রাশন দেওয়া হচ্ছে, এরকম প্রচুর প্রকল্প যেখানে মানুষকে নিয়ে ভাবা হচ্ছে, মানুষকে ভালো রাখার জন্য চিন্তা করা হচ্ছে, ভোটের জন্য নয়। আমি আপনাদের কাছে আপনাদের পাড়ায় এসেছি এইটাই অনুরোধ করার জন্য, হাওয়ায় অনেক কিছু দেখতে পাবেন শুনতে পাবেন, কিন্তু চোখ খুলে একটাই জিনিস দেখতে পাবেন, দিদির কাজ, দিদির উন্নয়ন, দিদির যে 10 বছরে যে কাজগুলো করেছে। ২২ তারিখ আপনাদের এখানে নির্বাচন, আপনারা সবাই আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, আমি রাজনীতি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারি না, যা বলি মন দিয়ে কথা বলি। আপনারা জানেন 22 তারিখে নির্বাচন এবং কাকে ভোটটা দেবে সেটাও পরিষ্কার। আজকে ওনারা বলছেন আমাদের রাজ্যের মা বোনেরা সুরক্ষিত নেই, এসে দেখে যান গত মা বোনেরা এসছে, বন্ধুরা এসছে, দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের রাজ্যে মা বোনেরা সবচেয়ে বেশি সুরক্ষিত, গিয়ে দেখুন নিজেদের রাজ্যে। এই জন্য বলি মিথ্যে প্রচারে যাবেন না, এই সময়ের মধ্যে যাবেন না, কাজ হয়েছে, কিন্তু এটাও সত্যি আরো কাজ হলে আরো ভালো হতো, ভালোর কোনো শেষ নেই, এটা মাথায় রাখবেন, ভালো আরো ভালো আরো আরো ভালো আরো 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 ভালো হতে হবে, কিন্তু তার জন্য আরো একবার দিদিকে ফিরিয়ে আনতে হবে, এইটাই অনুরোধ করতে এসেছি। ভালো কোনোদিন শেষ হবে না, ভালো কাজ শেষ হবে না, যদি যদি দিদি আসে, আপনাদের আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের প্রার্থী আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তো 22 তারিখে নির্বাচন, 1 নম্বর ইভিএম মেশিনে বাটন টিপে দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, করবেন তো দিদি? ঠিক আছে, নামে গায়ে আপ দিদি আমারে বলছি, খেলা হবে? এতক্ষণ ঝিমিয়েছিল, ওরা হচ্ছে খেলা হবে, মাস্ক পরিস না কেন, খেলা হবে তো, ওকে খেলা হবে, খেলা হবে, আমি না খেলা হবে না, খেলা শেষ আমি বুঝে উঠতে পারি না। আমি ভাই পরিষ্কার একটা মন নিয়ে কথা বলি, আমি যতটুকু রাজনীতি বুঝি, যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো রাখার খেলা হবে, যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই উন্নয়নের খেলা হবে, এবং
যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেই ধর্মের রাজনীতির খেলা শেষ হবে। যারা রাম আর রহিমের মাঝখানে দেয়াল তৈরি করে সেই খেলা শেষ হবে, তাই তো? অতএব বাংলা হাসবে, বাংলা আবার জিতবে, বাংলা আবার তৃতীয়বারের জন্য তার ঘরের মেয়েকে আবার ফিরিয়ে আনবে। অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় দেওয়ার জন্য আমাকে। ভালো থাকবেন, শান্তিপূর্ণভাবে ভোটটা দেবেন এবং আমি আমাদের দলের কর্মী যারা 22 তারিখে নির্বাচন, তো 22 তারিখ অবধি আপনাদের সবাইকে বাড়ি বাড়ি গিয়ে 100 বার প্রচার করতে হবে। নিজেদের মধ্যে ঝামেলা থাকলে সেটা নয়, দল সবচেয়ে বড়, দল জিতলে আমরা জিতব, দলের সম্মান থাকলে আমাদের সম্মান থাকবে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।